হাই বন্ধুরা, কেমন আছো? দীর্ঘ লকডাউন, করোনা পরিস্থিতির দুর্যোগ কাটিয়ে আবার আমরা স্বাভাবিক হতে শুরু করেছি নিজেদেরকে গুছিয়ে নেবার, আবার নতুন করে তৈরি করার। নানান দুর্যোগের কারণে আমিও ইউটিউব থেকে দূরে কিছুদিন ছিলাম, কিন্তু তোমাদের ভালোবাসার ডাকে আবার ফিরে আসছে। আশা করছি এবার থেকে নিয়মিত তোমাদের সাথে থাকতে পারব। আজ আমি তোমাদের সাথে এমন একজন মানুষের কথা আলোচনা করব যার সম্বন্ধে কথা বলতে গেলে আমাদের পুরো জীবনটা অনেক ছোট পড়ে যাবে, যার সম্বন্ধে কিছু কথা বলতে গেলে আমাদের ভাষাও কম পড়ে যাবে, আর যার সাথে কারো তুলনা করতে গেলে পুরো পৃথিবীটাই ছোট পড়ে যাবে, যার স্থান স্বয়ং ভগবানের উপরে। কি বন্ধু, বুঝতে পারছো কার কথা বলছি? ঠিকই শুনেছ। আজ আমি কথা বলব মাকে নিয়ে। মা, এই শব্দটা পৃথিবীর সমস্ত ভাষা, শব্দ, গুণ, রূপ সব কিছুর উপর। মা বিনা এই পৃথিবীটা যেন শূন্য। আমরা বাঙালিরা বরাবর সাহিত্য সংস্কৃতি অনুরাগ। আমরা কবিতা, গল্প, রাজনীতি এসবই বেশি পছন্দ করি। আমাদের মধ্যে একটা কবিতা লেখার গুণ আছে, যে কোনো কিছুকে নিয়ে এক কথা কিংবা দুটার কথা কবিতা লিখে দিতে পারি। কিন্তু সেই কবিতা লেখা হয় কী উদ্দেশ্য? মূলত আমাদের নতুন কোনো প্রেম হলে কিংবা ব্রেকআপ, অথবা নতুন কোনো সুন্দর কিংবা সুন্দরী কাউকে রাস্তার সামনে ঘটে গেলাম, হেঁটে যাচ্ছে দেখলাম, কিংবা কোথাও দেখলাম, দেখার সাথে সাথে আমাদের বুকটা যখন ধরফর করে ওঠে, কোনো সাময়িক উত্তেজনা বা আকর্ষণ যা কিছু হতে পারে, তখনই আবার এই যে আমাদের উত্তেজনাটা কবিতা হয়ে করতে হবে। আর কেউ জন্ম হয় কবিতা, জন্মভূমি কবিতা, এটা বাঙালিতে শুভ। কিন্তু আমরা কি সেই মানুষটাকে নিয়ে কখনো কোনো কবিতা লিখেছি বা কোনো কিছু লেখালেখি করেছি? শুধুমাত্র ওই ফাদার্স ডে কিংবা মাদার্স ডেতে সোশ্যাল মিডিয়ায় দু চারটা ছবি দিলাম, দু চারটা কিছু লিখলাম, ওই করেই আমার বলেছি আমরা সমস্ত কাজ শেষ করে দিয়েছি, দায়িত্বই শেষ। আসলে কি আমরা দায়িত্ব শেষ করেছি? আসলে কি আমরা অন্তর থেকে কোনোদিন কিছু লিখতে চেয়েছি? যারা লেখালেখি ভালোবাসে খালি করতে, তারা কি সত্যিকারে অন্তর থেকে কিছু লিখেছে? আসলে মাকে নিয়ে লেখার কোনো ভাষা নেই, কী লিখব? তবুও আমি আমার অন্তর থেকে চেষ্টা করছি কিছু লেখা, জানি না কেমন হয়েছে। আপনারা শুনুন, বলুন, আপনারা কমেন্ট করুন, আপনারা কমেন্ট করো কেমন লেগেছে। তো চলো এবার শুরু করা যাক। আমি যেটা লেখাটা লিখেছি, কিছু অনেকদিন আগে লিখে লকডাউনের মধ্যে লিখেছিলাম। আশা করি তোমাদের কাছ থেকে রিপ্লাই পাবো। আমার লেখাটার নাম দিয়েছি আমি তোমাকে নিয়ে হয়নি আচো লেখা। শুরু করি। জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি ক্ষণ আমার কলবে নিবে এসে ডায়েরি খালি কথায়। কবিতা হয় কথা, কবিতা কথা বলে আমার প্রতিটি সম্পর্কের, প্রতিটা ভালো লাগার, ভালোবাসা। কিন্তু এই সম্পর্কগুলো উৎপত্তি যেটা হতে, তাকে নিয়ে হয়নি আজও কোনো লেখা। আজও লেখা হয়নি তোমার ওই মিষ্টি মুখের হাসি, তোমার ওই আমার প্রতি স্নেহ, রাত্রে ভারী ফিরতে দেরি হলে আমার জন্য তোমার জেগে বসে থাকা, পরীক্ষার দিনগুলিতে আমার সাথে সারা রাত জেগে থাকা। অথচ দিনের বেলা সেই একই নিয়মে বাড়ির সমস্ত কাজ করে যায় রক্ত বন্য চক্ষু। আজ লিখতে বড় ইচ্ছে হয় তোমাকে নিয়ে কোনো কবিতা, কিন্তু কী লিখবো? তোমার সারা জীবনের নিশ্চুপ নিঃশব্দ অবদানের কোনো ভাষাই যে হয় না।